আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজব খবরে। স্বামীর ঘর ছেড়ে 25 বার পালালেন স্ত্রী, প্রত্যেকবারই নতুন প্রেমিক। বিস্তারিত জানাচ্ছি আমি সুরভি আক্তার। স্বামীর ঘর ছেড়ে 25 বার পালিয়ে গেছে স্ত্রী, প্রত্যেকবারই নতুন প্রেমিকের হাত ধরে, তবুও স্ত্রী হিসাবে তাকে গ্রহণ করতে চায় স্বামী। ভারতের আসামের নওগাঁও জেলার বাসিন্দা ওই নারীর ও তার স্বামীর দম্পত্য জীবন 10 বছর, 3টি সন্তানও আছে তাদের, যার মধ্যে ছোটটির বয়স 3 মাস। গত 4ঠা সেপ্টেম্বর 3 মাসের ওই শিশুটিকে প্রতিবেশীর বাড়িতে রেখে চলে যায় ওই নারী। তার শ্বশুরের অভিযোগ, এই নিয়ে 25 বার বাড়ি ছেড়ে পালিয়ে গেছে তার পুত্রবধূ। আর প্রতিবারে তিনি ঘর ছেড়েছেন নতুন প্রেমিকের সঙ্গে। পালানোর সময় স্ত্রী সঙ্গে করে 22,000 রুপি এবং দামি গয়না নিয়ে পালিয়ে গেছেন বলে অভিযোগ করেছেন তার স্বামী। ওই নারীর স্বামী গ্যারেজে কাজ করেন, ফিরে এসে দেখেন স্ত্রী বাড়িতে নেই 3 মাসের শিশুটিও। খোঁজ নিয়ে জানতে পারেন এক প্রতিবেশীর বাড়িতে শিশুটিকে রেখে চলে গেছেন তার স্ত্রী। ছাগলের খাবার আনতে যাচ্ছেন বলে তিনি শিশুটিকে রেখে যান, তারপরে আর ফেরেননি। ওই নারী স্বামী বলেছেন, বাড়ি ফিরে দেখি আমার রুপি এবং নিজের গয়না নিয়ে পালিয়ে গেছেন স্ত্রী। বুঝতে পারি 3 মাসের শিশুটিকে ফেলে রেখে আবারও পালিয়ে গেছে ও। যদিও স্ত্রী আগের মতো ফিরে এলে তাকে মেনে নেবেন বলে জানিয়েছেন ওই ব্যক্তি। আসামের ওই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।